আলো কি সরলরেখায় চলে? দ্য শর্ট অ্যান্সার ইজ নো। সো আমরা সবসময় বই পুস্তকে পড়ে আসছি ছোটবেলা থেকেই যে আলো সরলরেখায় চলে, এটা লাইক ল ফিজিক্স 101 আমাদের জন্য, রাইট? প্রাইমারি লেভেলগুলোতে, মানে অ্যাডভান্স লেভেল না, বেসিক, যখন আমরা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি যাই পড়ি না কেন, ফর দ্য সেক অফ সিম্প্লিফিকেশন আমাদেরকে অনেক কনসেপ্ট সহজভাবে বোঝানোর স্বার্থে খুব সিম্প্লিফাইড ওয়েতে উপস্থাপন করা হয়, যেটা টেকনিক্যালি এবং স্ট্রিক্টলি স্পিকিং ভুল। সায়েন্সের যে কিছু এপিসোড করা শুরু করছি সেখানে আমি আপনার রিকোয়েস্ট করছিলেন গ্র্যাভিটি নিয়ে কথা বলার জন্যে, থিওরি অফ জেনারেল, আমি অ্যাকচুয়ালি আমি গ্র্যাভিটি নিয়ে কথা বলছি, আপনারা থিওরি অফ জেনারেল রিলেটিভিটিটা আমাকে ব্যাখ্যা করতে বলছিলেন, বা রিলেটিভিটি, বেসিক্যালি রিলেটিভিটি দুইটা থিওরি, একটা হচ্ছে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, একটা হচ্ছে থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি, অথবা অনেকে বলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এনিওয়েজ, তো আমি সেটা প্রমিস করছিলাম আপনাদেরকে, সেটা আমি ব্যাখ্যা করবো কখনো, সেটা এখনও করা হয়ে ওঠে নাই, কিন্তু আমি নিজেই করতে চাই, খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট আছে সেখানে। তো আপনার যেই কোনো থিওরিতে আপনি যদি যান, লাইট আসবে, লাইট, লাইট স্পিড, এই আলাপ টাইট, এই এই ব্যাপারটা আসবে, এটা অ্যাভয়েড করে আপনি রিলেটিভিটির এরিয়াতে যাইতেই পারবেন না এবং ফিজিক্সের অনেক দিকে যেতে পারবেন না। সো লাইট নিয়ে কথা বললে লাইক লিটারেলি কয়েক ঘন্টা কথা বলতে হবে, লিটারেলি কয়েক ঘন্টা কথা বলা লাগবে। লাইট এত ইন্টারেস্টিং একটা কনসেপ্ট এবং সবগুলো কনসেপ্টের সাথে এত ক্লোজলি ইন্টারটোয়াইন্ড যে লাইট আসবেই। সো আমি আজকে লাইট নিয়ে কথা বলা শুরু করব, লাইটের যেটা বললাম অনেক দিক আছে কথা বলার, সব দিকে যাব না, অ্যাজ মানে যত ছোট মিনিমাম রাখা যায় সেইভাবে আলোটা শেষ করার চেষ্টা করব। যেটা আলোচনা করব আজকে, যেটা আজকের এপিসোডে যেটা শুরুতে বললাম যে লাইট আলো সরল রেখায় চলে, দাবিটা সত্য কিনা, এবং যেটা বললাম যে এটা আসলে অ্যাকুরেটলি স্ট্রিক্টলি স্পিকিং এটা সত্য না, লাইট আলো সরল রেখায় চলে না, আলো চলে হইতেছে শর্টেস্ট ডিস্টেন্স বা কুইকেস্ট, মানে শর্টেস্ট পাথ অথবা কুইকেস্ট পাথ আলো হইতেছে ফলো করে। এটা আসলে স্ট্রিক্টলি বলতে গেলে নেসেসারিলি ট্রু হবে না, অ্যাপারেন্টলি মানে আমরা যেভাবে বলে আসছি, শুনে আসছি, জেনে আসছি, আলো সরল পথে চলে বা সরল রেখায় চলে, সেটার চেয়ে আর একটু মোর অ্যাকুরেট ভার্সন হচ্ছে আলো শর্টেস্ট পথে চলে বা আলো কুইকেস্ট পথে চলে, কিন্তু এটাও এন্টায়ারলি ট্রু হয় না। আপনি একদম এক্স্যাক্টলি এক্স্যাক্ট প্রিসাইস কারেক্ট স্টেটমেন্টটা হবে, আলো কনস্ট্যান্ট স্পিডে চলে, রাইট? সো আলো সরল রেখায় চলে এর বদলে আলো কনস্ট্যান্ট স্পিডে চলে, দুইটা জিনিস তো তুলনীয় মনে হচ্ছে না, একটা হইতেছে ডিস্টেন্স, একটা হচ্ছে স্পিড, দুইটা মনে হচ্ছে দুই মনে হচ্ছে না, দুইটা দুই রকম ইউনিট, রাইট? না, দুইটা দুই রকম ইউনিট হলো এই জিনিসগুলো, এটাই বললাম আর কি, লাইট জিনিসটা খুব ইন্টারেস্টিং এবং খুবই ইন্টারকানেক্টেড। আমি লাইট নিয়ে কথা বললে অনেক দিক চলে আসবে, আমি চেষ্টা করবো সব দিকে না গিয়ে জাস্ট যেটা নিয়ে কথা বলতে বসছি জাস্ট ওইখানে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখতে, যে লাইট কীভাবে সরল রেখায় চলে না নেসেসারিলি। সো সেটা দেখানোর জন্য আমি হচ্ছে আমার সেই আমার প্রিয় হোয়াইট বোর্ড নিয়ে বসছি। সো এখানে হচ্ছে আমার প্রিয় হোয়াইট বোর্ড এবং নেক্সট হচ্ছে আমার মার্কার, যে আমি খুব কুইকলি যে দেখানোর চেষ্টা করি, যে যেটা বললাম যে আলো আসলে নেসেসারিলি সরল রেখায় চলে না, আলো হচ্ছে তার কনস্ট্যান্ট স্পিড মেনটেন করার চেষ্টা করে, সেইটা মেনটেন করতে গেলে যদি তাকে সরলরেখা যেতে হয় সরলরেখা যাবে, যদি বক্ররেখা যেতে হয় বক্ররেখা যাবে সে। সো তার মানে ডেফিনেটলি আলো সরলরেখায়, শুধুমাত্র সরলরেখা চলে, দ্যাটস নট ট্রু। নাও এই যে বললাম কনস্ট্যান্ট স্পিড মেনটেন করার জন্য, এইটাই হইতেছে শুধু এই এই একটা লাইন ব্যাখ্যা করতে গেলে আমার এক ঘন্টা কথা বলতে হবে, এবং সেটা আমি বলবো ভবিষ্যতে কখনো যখন থিওরি অফ জেনারেল রিলেটিভিটি এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ। আপাতত একটু জেনে রাখেন যে লাইট স্পিড সারা ইউনিভার্সে কনস্ট্যান্ট, এটা একেবারে এই জিনিসটা আপনার, এটা খুবই একটা জটিল কনসেপ্ট, যত সহজে বলছি এবং যত সহজে বুঝছেন ব্যাপারটা তা না, এটার এইটার কারণেই আপনার এই যে আপনার কী বলে টাইম ট্রাভেল করার সায়েন্টিস্টের যে থিওরিটি, এই সব কিছু দাঁড়ানো শুধুমাত্র একটা কনসেপ্টের উপরে, যে লাইটের স্পিড কনস্ট্যান্ট, সেটা কীভাবে সেগুলো অন্য এপিসোডে ব্যাখ্যা করবো। তো লাইটের স্পিড কনস্ট্যান্ট ব্যাপারটা কীরকম সেটা আপনাকে বলি, যে আপনি মনে করেন একটা গাড়ি চলতেছে, আপনি দাঁড়ায় আছেন, গাড়িটা যদি 60 মাইল স্পিডে যায় আর আপনি যদি স্থির অবস্থানে দাঁড়ায় থাকেন, তাহলে গাড়িটা আপনার চেয়ে 60 মাইল স্পিড, 60 মাইল পার সেকেন্ড বেশি গতিতে মুভিং, আপনি তো কনস্ট্যান্টভাবে দাঁড়ায় আছেন। না, গাড়িটা যদি 60 মাইল পার স্পিডে যায় এবং আপনিও যদি 60 মাইল পার স্পিডে, 60 মাইল পার সেকেন্ড স্পিডে দৌড়ান, দুজন যদি একই গতিতে মুভ করেন, তাহলে কিন্তু একজনের সাপেক্ষে আরেকজন স্থির হয়ে গেলেন, রাইট? মানে আপনি দুই আপনি ধরেন একটা বাসে বসে আছেন, আপনার পাশ দিয়ে আর একটা বাস যাচ্ছে, দুইটা বাসের গতি যদি একই হয়, আপনি জানলা দিয়ে তাকালে কি দেখবেন, সেই বাসটা আর এই বাসটা দুইটাই স্থির হয়ে আছে, মানে নড়তেছে, পিছনে কাঁচ টাচ দেখলে আপনি বুঝতে পারবেন যে নড়তেছে, কিন্তু যদি পিছনে কোনো, এটা হচ্ছে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি থিওরির একটা পস্টুলেট, যে আপনাকে একটা জিনিস মুভিং কিনা সেটা বুঝতে হলে আপনাকে একটা থার্ড রেফারেন্স অবশ্যই লাগবে, শুধু দুইটা জিনিস থেকে আপনি বুঝতে পারবেন না,
যেমন বললাম আপনার দুইটা গাড়ি যদি মুভিং হয়, আপনি একটা গাড়িতে বসে আছেন, আরেকটা গাড়ি মুভিং, একটা সাপেক্ষে আরেকটা স্থির, আপনার সাপেক্ষে ওই গাড়িটা স্থির, ওই গাড়ির সাপেক্ষে এই গাড়িটা স্থির, স্থির নাকি গতিশীল, এটা আপনি শুধুমাত্র বুঝতে পারবেন থার্ড একটা রেফারেন্স পয়েন্ট থাকলে, সেটা কি যখন রাস্তার পাশে গাছ টাছ থাকে, রাইট? সো রাস্তার পাশে যখন গাছ থাকে তখন আপনি যদি দেখেন যে গাছগুলো পেছনে সরে যাচ্ছে, তখন আপনি বোঝেন ও আচ্ছা, তার মানে আমরা দুজনই গতিশীল, কিন্তু একজনের সাপেক্ষে আমরা আরেকজন একই স্পিডে গতিশীল দেখে আমরা আসলে কী জানি বলে একজনের সাপেক্ষে আরেকজন কি স্থির লাগতেছে না। আপনি যদি চিন্তা করেন যে দুইটা স্পেস শিপে করে আপনি যাচ্ছেন, স্পেসে আপনার আশেপাশে কোনো গাছ নাই এবং দুইটা স্পেস শিপ হুবু একদম এক্স্যাক্টলি একই স্পিডে যাচ্ছে, তাহলে জানলা দিয়ে যদি আপনি তাকান তাহলে কিন্তু আপনি ওই স্পেস শিপটাকে স্থির দেখতে পাবেন, যেহেতু আপনারা দুজন একজন আরেকজনের সাপেক্ষে গতিশীল একই গতিতে। কিন্তু যদি যেহেতু কোনো গাছ নাই স্পেসে এবং আপনার আশেপাশে থার্ড কোনো রেফারেন্স নাই, আপনি কিন্তু জীবনও বলতে পারবেন না যে আসলেই যে আপনারা একজন আরেকজনের সাপেক্ষে স্থির, এটার কারণ কি আপনারা দুজন স্থির এটা, নাকি এটার কারণ আপনার দুজন একই বেগে গতিশীল এটা, রাইট? সো এগুলো খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আরেকদিন ঢুকবো, কিন্তু যে একটু কথা প্রসঙ্গে টাচ করে যাই, এগুলো সবগুলো এখন অল্প আলোচনায় উঠে আসবে এবং প্রয়োজন হবে, সেটা হচ্ছে যেটা বললাম লাইটের স্পিড কনস্ট্যান্ট ইউনিভার্সের সকল অবজারভারের সাপেক্ষে। এটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যেটা বললাম এই কনসেপ্টের উপর দাঁড়ানো আপনার টাইম ট্রাভেল সব থিওরি। সো সেটার মানে হচ্ছে যেটা আপনাকে বললাম যে আপনি যদি স্থির দাঁড়ায় থাকেন এবং একটা গতিশীল বস্তু যদি হয় 60 মাইল পার স্পিডে সেকেন্ডে যদি যায়, সে আপনার সাপেক্ষে 60 মাইল পার স্পিডে আগে যাচ্ছে, আপনি যদি এখন গতিশীল হন, আপনি যদি 20 মাইল পার সেকেন্ড স্পিডে গতিশীল হন, তাহলে আপনার সাপেক্ষে সে এখন 60-20=40 মাইল পার স্পিড সেকেন্ড স্পিড আগে যাচ্ছে, রাইট? আপনি যদি 50 মাইল পার স্পিড গতিতে চলেন এবং সে যদি 60 মাইল পার স্পিডে চলে, তাহলে আপনার সাপেক্ষে সে 10 মাইল পার সেকেন্ড স্পিডে আগে যাচ্ছে, রাইট? কিন্তু লাইটের ব্যাপারটা অন্যরকম, আপনি যদি লাইটের স্পিডে যাইতে পারেন, যেটা আপনি কখনো পারবেন না, কারণ এটা হইতেছে লিমিট, আমাদের ইউনিভার্সের স্পিড লিমিট, সেটা কি সেটা আরেকদিন ব্যাখ্যা করবো, কেন পারবেন না কি, E=mc² ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করা যায়, সেটা না আজকে করবো না, করলে আজকে বেশি বড় আলাপ হয়ে যাবে। জাস্ট আপনি এটা জেনে রাখেন যে লাইটের স্পিড সকল অবজারভারের সাপেক্ষে কনস্ট্যান্ট, সুতরাং আপনি স্থির দাঁড়ানো অবস্থায় একটা লাইট রে ধরেন যাচ্ছে, রাইট, ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড স্পিডে একটা লাইট রে যাচ্ছে, আপনি স্থির দাঁড়ানো, আপনার সাপেক্ষে সে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, আপনি যদি লাইটের গতিতে ট্রাভেল করেন, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড স্পিডে যদি আপনিও ট্রাভেল করেন, যেটা আপনি পারবেন না, ধরে নিচ্ছি যদি আপনি করতে পারতেন বা করতে পারেন, তাইলে কী হওয়া উচিত ছিল? তাহলে দুজন একজন আরেকজনের সাপেক্ষে স্থির হয়ে যাওয়া উচিত ছিল, বাস যেরকম একটা সাপেক্ষে স্থির হয়ে যায় একই গতিতে হইলে, রাইট? কিন্তু লাইটের ক্ষেত্রে সেটা হবে না, আপনি লাইটের গতিতে যদি যাইতে পারতেন তাহলে আপনি দেখবেন লাইট আবার আপনাকে ঘন্টায় বা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড স্পিড আপনাকে ছাড়াই চলে যাচ্ছে। সো লাইটকে আপনি কখনো ক্যাচ করতে পারবেন না, সে সকল অবজারভারের সাপেক্ষে তার গতি কনস্ট্যান্ট, একটি স্থির মানুষের সাপেক্ষেও সে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বেগে আগে যাচ্ছে, একটা গতিশীল অবজারভারের সাপেক্ষেও সে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বেগে আগে যাচ্ছে। সো এটা একটা স্পুকি এবং উইয়ার্ড কনসেপ্ট, বাট এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং এই কারণে যত টাইম ডাইলেশন, স্পেসের ব্যান্ডিং ট্যান্ডিং সব কিছু হয় নাও, স্পেস টাইম কীভাবে এক, এগুলো আমি আরেকটা অতীতে ব্যাখ্যা করছি যখন ডাইমেনশন ব্যাখ্যা করছি, রাইট? সো এগুলো আসলে সত্যি কথা বলতে কি একটা কনসেপ্ট আর একটা কনসেপ্টের সাথে এতটা ইন্টারটোয়াইন্ড, সত্যি কথা বলতে সবগুলো এক বসায় ব্যাখ্যা করা উচিত, তাহলে আপনারা ডটগুলো কানেক্ট করতে পারবেন, কিন্তু সেটা করতে গেলে এক লাইক লিটারালি 10 ঘন্টা কথা বলতে হবে। সো সেটা না করে আমরা আমাদের আজকে আলোচনায় ঢুকি। সো এখন আমরা দেখবো যে লাইট হইতেছে, যেটা বললাম যে সরল রেখায় চলে না, সে বেসিক্যালি তার শর্টেস্ট পাথ অথবা কুইকেস্ট পাথ আলো হইতেছে ফলো করে, সেটা মেনটেন করার জন্য তাকে সরল পথে যেতে হলে সরল পথে যাবে, বক্রপথে যেতে হলে বক্রপথে যাবে। সেটার প্রমাণ হিসেবে আপনার ইজি কনসেপ্ট দিয়ে শুরু করি, যেটার সাথে আমরা সকলে পরিচিত এবং যেটা আমরা সকলে পড়ছি। আমরা কী পড়ছি, লাইট যখন মিডিয়াম চেঞ্জ করে তখন সে কী করে, এটা হইতেছে এয়ার, এটা হইতেছে ওয়াটার, রাইট? সো সে যখন মিডিয়াম চেঞ্জ করে লাইট, সে এদিকে যাওয়ার কথা, এটা ছিল তার অরিজিনাল ট্র্যাজেক্টরি, সে দিক পরিবর্তন করে ফেলে। কেন দিক পরিবর্তন করে এগুলা কিন্তু আমরা বিস্তারিত পড়াই যাই নাই, সেটার কারণ হচ্ছে ইন্টারাকশনের কারণে, মিডিয়ামের সাথে লাইট ইন্টারাক্ট করে। নাও এখানে যেটা ইন্টারেস্টিং বোঝার বিষয়ে, যে লাইট এখানে দিক পরিবর্তন করতেছে, যেটা বললাম রাস্তাটা কমাই নিয়ে আসতে হবে, ডিস্টেন্সটা কমাই নিয়ে আসতে হবে, এখান থেকে এইটা তো বেশি দূরত্ব না, এখান থেকে এটা যতটুক দূরত্ব, সরি, এখান থেকে এখানে দূরত্বটা যতটুক, এখান থেকে দূরত্বটা কম না, তো তার স্পিড যদি কমে যায় তাহলে সে এখান থেকে এখানে যেতে যেই সময় লাগতো সেই একই সময় তখন সে দূরত্বটা কমাই নিয়ে আসবে। তাহলে আপনি সিম্পলি আমরা যেটা পড়ছি, যেটা জেনে আসছেন, ওটা থেকে আপনি দেখতে পাচ্ছেন যে তার মানে লাইট
নেসেসারিলি সরল পথে চলে না, বাঁকা পথে চলে যখন মিডিয়াম চেঞ্জ হয়। এটা হইতেছে একটা উদাহরণ, যখন মিডিয়াম চেঞ্জ হয়ে যায় তখন লাইটের গতিপথও চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সো এটা হলো একটা প্রমাণ যে লাইট নেসেসারিলি সরল পথে চলে না। তারপর আমরা ডিফ্রেকশন পড়ছি, যখন কোনো স্লিটের ভেতর দিয়ে লাইট যায় তখন সে ডিফ্রেক্টেড হয়, ওটাও পড়ছি, রাইট? ওটাও আরেকটা ব্যাপার। এটা হইতেছে যখন স্থির অবস্থায় আছি, রাইট? আপনার এয়ার মিডিয়ামটাও স্থির, ওয়াটার মিডিয়ামটাও স্থির, দুইটা মিডিয়ামই যখন স্থির তখন লাইট গতিপথ পরিবর্তন করতেছে, কারণ মিডিয়াম দুইটা আলাদা। কিন্তু আপনি যদি একই মিডিয়ামে থাকেন, ওয়াটার না, দুইটাই এয়ার, রাইট? তখন তো আমরা বলছি যে লাইট হইতেছে ভ্যাকুয়ামে সরল রেখায় চলে, রাইট? কিন্তু এই যে এখন দেখাবো যে না, লাইট ভ্যাকুয়ামে সরল রেখায় চলে না, হাউ অ্যাবাউট দ্যাট, রাইট? লাইট সরল রেখায় যাবে যদি অবজারভার স্থির অবস্থায় থাকে। কিন্তু অবজারভার যদি, দুজন অবজারভার যদি মুভ করে একজন আরেকজনের সাপেক্ষে, তখন তাদের লাইটের গতিপথও একজনের সাপেক্ষে, অবজারভারের সাপেক্ষে চেঞ্জ হয়ে যাবে। তখন একজন দেখবে লাইট স্ট্রেট লাইনে যাচ্ছে, একজন দেখবে লাইট বাঁকা পথে যাচ্ছে, এরকম, রাইট? সো বেসিক্যালি যে যেই পয়েন্ট অফ ভিউ থেকেই দেখুক, তাদের প্রত্যেকের ক্ষেত্রে লাইট যেটা মেনটেন করার চেষ্টা করতেছে, সবসময় লাইট তার স্পিড কনস্ট্যান্ট রাখার চেষ্টা করতেছে। যে স্থির অবস্থায় লাইটকে দেখতেছে তার সাপেক্ষে লাইট যেই গতিতে যাচ্ছে, যে মুভিং অবস্থায় দেখতেছে তার সাপেক্ষে, যেহেতু এই লোক গতিশীল উপরের দিকে যাচ্ছে, তার সাপেক্ষে, গতিশীল ব্যক্তির সাপেক্ষে লাইটের স্পিড, লাইট কনস্ট্যান্ট রাখার চেষ্টা করতেছে দেখে সে বাঁকা পথে যাচ্ছে। এবং বাঁকা পথে গেলে সে, যে স্থির অবজারভার, তার সাপেক্ষে বেশি পথ অতিক্রম করতেছে, রাইট? এটা বেশি দূরত্ব না, এটা সাপেক্ষে। সো তার সাপেক্ষে লাইট বেশি দূর পথ দূরত্ব অতিক্রম করতেছে, কিন্তু তার সাপেক্ষে লাইট একই দূরত্ব অতিক্রম করতেছে, ওই যে ঘন্টায় হইতেছে সেকেন্ডে 300,000 কিলোমিটার দূরত্ব। সেটাই একটু ওই যে রিলেটিভিটির কনসেপ্ট। মনে করেন যে দুইটা স্পেসশিপ একটার উপরে একটা নিচে, রাইট? লাইক এক্স্যাক্টলি উপরে নিচে। তাহলে আপনি যদি উপরের স্পেসশিপটা থেকে নিচের স্পেসশিপের লেজার শ্যুট করেন, একটা লাইট শ্যুট করেন, তা আপনারা দুইজন, দুইটি স্পেসশিপে যদি একই গতিতে চলে, শুরুতে যেটা আলোচনা করছিলাম, তাহলে একজনের সাপেক্ষে আরেকজন কিন্তু কনস্ট্যান্ট। আপনি যদি না আপনার আশেপাশে থার্ড একটা রেফারেন্স থাকে, যেমন একটা অ্যাস্টেরয়েড থাকে, তখন আপনি দেখবেন যে অ্যাস্টেরয়েডটা হঠাৎ করে কাছে আসতেছে, আপনারা সাই করে অ্যাস্টেরয়েডটা পার হয়ে চলে গেলেন, তখন আপনারা বুঝবেন, ও আচ্ছা, আমরা দুইজন একজন আরেকজনের সাপেক্ষে কোনো নড়াচড়া করতেছি না। এটার কারণ এই না যে আমরা দুজন স্থির, এটার কারণ এই, আমরা দুজন একই গতিতে নড়তেছি দেখে আমরা টের পাচ্ছি না। থার্ড একটা রেফারেন্স যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন, ও আচ্ছা, আমরা আসলে গতিশীল ছিলাম। নাও আপনি যখন দুজন একজন আরেকজনের সাপেক্ষে স্থির, কিন্তু একটা থার্ড অবজারভারের সাপেক্ষে গতিশীল, যেমন অ্যাস্টেরয়েডের উপর যে বসেছিল, সে দেখবে আপনারা সাই করে দুইটা স্পেসশিপ একই গতিতে আগে যাচ্ছেন। এখন আপনি চিন্তা করেন আপনারা গতিশীল না, আপনারা স্থির, রাইট? যে দুইটা স্পেসশিপে আছেন, কারণ আপনাদের কোনো থার্ড রেফারেন্স নাই, আপনারা স্পেসের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনারা যেহেতু কোনো থার্ড রেফারেন্স পয়েন্ট নাই, আপনারা দুজন যদি একই স্পিডে যান তাহলে আপনারা দেখতে পাবেন দুইটা স্পেসশিপ স্থির অবস্থায় আছে। না, দুইটা স্পেসশিপ যদি স্থির অবস্থায় থাকে তাহলে কী হবে, আপনি চিন্তা করেন, আপনি যদি একটা লাইট রে ছুঁড়েন এখান থেকে ওইখানে, সে সরল পথে যাবে, আবার সরল পথে ফিরে চলে আসবে, রিফ্লেক্টেড হয়ে, একটা যদি হয় রিফ্লেক্টর থাকে সেখানে, রাইট? সো আপনি চিন্তা করেন, আপনি বাসার মধ্যে বসে আছেন, দুইটা রুম পাশাপাশি, আপনি এই রুম থেকে ওই রুমে যদি লাইট একটা রে ছোড়েন, সে আয়নাতে গিয়ে সে রিফ্লেক্টর হয়ে আবার প্যাক করে আপনার কাছে চলে আসবে, রাইট? ফাইন। না, আপনারা কিন্তু একজনের সাপেক্ষে আরেকজন স্থির, কিন্তু আপনারা আসলে একটা থার্ড রেফারেন্সের সাপেক্ষে গতিশীল, অ্যাগেইন, রাইট? দুইটা স্পেসশিপ কিন্তু একই গতিতে আগে যাচ্ছে দেখে আপনারা একজন আরেকজনের সাপেক্ষে স্থির। একজন থার্ড যে অ্যাস্টেরয়েডের উপর বসে বসে দেখতেছিল, সে দেখবে আপনারা দুজন সাইন করে পার হয়ে চলে গেলেন। না, তার সাপেক্ষে লাইট কী যেতেছে আপনি চিন্তা করেন, অ্যাগেন লাইট কিন্তু তার স্পিড কনস্ট্যান্ট রাখবে যে কোনো মূল্যে, প্রত্যেক অবজারভারের সাপেক্ষে। সো আপনাদের সাপেক্ষে, আপনারা যারা দুজন বসে আছেন, আপনাদের সাপেক্ষে লাইট হইতেছে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব ট্রাভেল করছে, নির্দিষ্ট দূরত্ব। একই দূরত্ব কিনা সেটা নেসারলি বলতেছি না, কারণ একই দূরত্ব তারা ট্রাভেল করবে না, ভিন্ন দূরত্ব ট্রাভেল করবে দুজনের জন্য। আপনার দৃষ্টিতে একটা নির্দিষ্ট দূরত্ব সে ট্রাভেল করতেছে যখন আপনারা দুজনই একটা স্থির, মানে একজনের সাপেক্ষে আরেকজন একটা স্থির অবস্থায় আছেন, রাইট? দুটো স্পেস শাটলে। কিন্তু সে যখন দেখবে তখন কী দেখবে, সে দেখবে লাইটটা হইতেছে ট্রাভেল করতেছে বাঁকা পথে। সেটা কীভাবে ভিডিওতে দেখাইতেছি, নাহলে বোঝাটা ডিফিকাল্ট। আমি এখানে বসে দেখলে দেখব কি, লাইটটা নিচের দিকে শ্যুট হয়ে বাঁকা পথে ট্র্যাভেল করে তারপর হইতেছে আবার পৌঁছাইতেছে, রাইট? কারণ আপনাকে চিন্তা করেন, আপনার ওই স্পেসশিপে যে বসে আছে, সে যে লাইটটা শ্যুট করলো, সেই লাইটটা তো রিফ্লেক্টেড হয়ে আবার ব্যাক করে আসছে। সো এই এটা তো, এই বাস্তবতাটা তো সবার জন্য সত্য, এই বাস্তবতা তো চেঞ্জ করার কোনো উপায় নাই, যে সে ওইখান থেকে লাইট শ্যুট করছে, ওইটাই রিফ্লেক্টরে রিফ্লেক্ট করে আবার তার কাছে ফেরত আসছে। এটা তো আপনি চেঞ্জ করে দিতে পারবেন না, সে তো ফেরত পাইছে জিনিসটা। এটা, এই কনসেপ্টটা জেনারেল রিলেটিভিটি ব্যাখ্যা করতে গেলে কাজে আসবে, তখন ব্যাখ্যা করবো না, ওইটা একটু একটু ট্রিকি কনসেপ্ট। আপনি জাস্ট এটা চিন্তা করেন যে আপনি বাস্তবতা চেঞ্জ করে ফেলতে পারবেন না, যা ঘটছে সেটাই ঘটছে, কিন্তু পার্সপেক্টিভটা ভিন্ন, এক একজনের পার্সপেক্টিভটা এক এক রকম আলাদা। সো বাস্তবতা যেটা যেটা ঘটছে সেটা হচ্ছে, সে লাইট শ্যুট করছে, রিফ্লেক্টেড হয়ে তার কাছে ফিরে আসছে, কিন্তু আপনি যেহেতু দেখছেন তারা মুভিং,
আপনার সাপেক্ষে আপনার পার্সপেকটিভ থেকে লাইট ডিফারেন্ট দূরত্ব অতিক্রম করছে, কারণ হচ্ছে যেহেতু তারা দুইটাই মুভিং, কিন্তু আপনি যে দূরত্ব লাইটকে অতিক্রম করতে দেখছেন এবং যেই সময়ে নিয়ে সেই দূরত্ব অতিক্রম করতে করছে সেটা আপনি যদি ভি ইকুয়ালস এস ওভার টি বা বেসিক্যালি সি ইকুয়ালস লাইট স্পিড, মানে ভি তো ভেলোসিটি, সিও ভেলোসিটি, লাইটের স্পিডকে আমরা সি দ্বারা প্রকাশ করি, রাইট? সো ভি ইকুয়ালস এস ওভার টি বা লাইটের স্পিড সি ইকুয়ালস এস ওভার টি, আপনি যদি ওই ফর্মুলার দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে টি যদি আলাদা হয় দুজনের সাপেক্ষে তখন এসও আলাদা হবে। যেহেতু সিটা কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, সেহেতু আপনার এই জিনিসটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, সেহেতু দুজনের সাপেক্ষে টি চেঞ্জ হয়ে যাচ্ছে, দুজনের সাপেক্ষে এস চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই যেই যারা মুভিং একজন আরেকজনের সাপেক্ষে স্থির কিন্তু আপনার সাপেক্ষে মুভিং, তারা যেই দূরত্ব লাইটকে অতিক্রম করতে দেখতেছে আপনি দেখবেন তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতেছে লাইট, রাইট? কারণ আপনার সাপেক্ষে তারা গতিশীল, কারণ সি কনস্ট্যান্ট থাকতে হবে, লাইট তার গতি কনস্ট্যান্ট রাখার চেষ্টা করতেছে সকল অবজারভারের সাপেক্ষে, এবং সেটা করতে গেলে তাকে ওই যে রিলেটিভিটি যেটা বলে আপেক্ষিকতা, এক একজনের সাপেক্ষে এক একভাবে টাইম ব্যান্ড করতে হইতেছে, যেটাকে টাইম ডাইলেশন বলে, স্পেস ব্যান্ড করতে হচ্ছে, রাইট? এস দূরত্ব কমাইতে বাড়াইতে হইতেছে। সো সেগুলো যখন থিওরি অফ জেনারেল রিলেটিভিটি ব্যাখ্যা করবো তখন আলোচনায় আসবে, বাট আজকের জন্য আর কথা না বাড়ায় জাস্ট একটু আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে লাইট নেসেসারিলি সরলরেখায় চলে না, লাইট কোন পথে যাবে সেই ডিসিশন সে নেয় তার পারিপার্শ্বিকতার ভিত্তিতে। সে যদি মিডিয়াম চেঞ্জ করে তখন সে বাঁকা পথে যাবে, সে যদি গতিশীল অবজারভারের সাপেক্ষে, গতিশীল অবজারভার যদি তাকে অবজার্ভ করে তখন তার সাপেক্ষে সে ডিফারেন্ট রাস্তা ধরবে, সে বাঁকা পথ যাবে, মানে বাঁকা পথ যাবে এই কথাটা নেসেসারিলি অ্যাকুরেট হয় না, মানে আপেক্ষিকভাবে বাঁকা পথ, অবজারভারের সাপেক্ষে বাঁকা পথে যাবে। সো এই জায়গায় মানে সেটা আবার ব্যাখ্যা কেন কী মিন করলাম এটা ব্যাখ্যা করতে আবার 10 মিনিট ব্যয় করা লাগবে, বাট বেসিক্যালি যেটা কথা সেটা হচ্ছে যে না, লাইট একদম সোজা সরল পথে চলে এটা এক্স্যাক্টলি ট্রু অ্যাকুরেট স্টেটমেন্ট না, এটা নির্ভর করে লাইট, আপনি অ্যাকুরেট স্টেটমেন্ট সকল পরিপ্রেক্ষিতে, সকল প্রেক্ষাপটে, সকল পার্সপেক্টিভ থেকে একমাত্র অ্যাকুরেট স্টেটমেন্ট যেটা সেটা হচ্ছে লাইটের স্পিড কনস্ট্যান্ট ইউনিভার্সের সকল অবজারভারের সাপেক্ষে, স্থির হোক আর গতিশীল হোক, এইটা হইতেছে একমাত্র কনস্ট্যান্ট অ্যাকুরেট স্টেটমেন্ট, আর সব কিছু রিলেটিভ, লাইটের গতির পথ রিলেটিভ, লাইট কি সময় নিয়ে কতটুকু দূরত্ব ট্রাভেল করবে সেটা রিলেটিভ, কারণ সে সি কনস্ট্যান্ট রাখার চেষ্টা করে। সো যাই না, অল্প কথায় অনেক কিছু বলতে চাইছি দেখে সবগুলা বেশি সময় নিয়ে ব্রেকডাউন করতে পারি নাই, আমি যাই না বুঝতে আপনাদের ফলো করতে সমস্যা হয়েছে কি না, যদি হয়ে থাকে প্রশ্ন থাকলে অবশ্যই জানান, কমেন্টে আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে অল্প সময়ের মধ্যে বেশি যতটুকু কভার করা সম্ভব চেষ্টা করছি, আই হোপ যে কমিউনিকেট করতে পারছি আপনাদের সাথে। অ্যাগেন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান, রিপ্লাই করবো ইনশাল্লাহ। এবং আপনারা যেটা থিওরি অফ জেনারেল রিলেটিভিটির কথা বলছিলেন অনেক আগে, সেটা তো অবশ্যই ব্যাখ্যা করবো, আমারও করার ইচ্ছা আছে, কিন্তু এটা একটু ট্রিকি কনসেপ্ট, তো অনেক সময় নিয়ে বসে ব্যাখ্যা করতে হবে, আমি এটা ভাবলে আমার নিজে টায়ার্ড লাগে, এই জন্য আলসেমি করে করা হচ্ছে না, বাট করবো ইনশাল্লাহ।